রোহিঙ্গা সংকট নিয়ে একটি নীতি কৌশল তৈরির অংশ হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স এই সংলাপের আয়োজন করে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে এই আয়োজনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও রোহিঙ্গা বিষয়ে কাজ করা বিশেষজ্ঞরা। আয়োজনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 7 বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গা সংকট সমাধানে দৃশ্যমান অগ্রগতি নেই। নানা আলোচনা ও সমঝোতার পরেও কিছু হয়নি। এগুলো না মানলে মিয়ানমারের ক্ষতি হবে এমন ধারণা এখন দিতে হবে। আমাদেরকে এমন একটা সিচুয়েশনে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নিয়ে, যে ইফ দে ডু নট কাম টু এ নেগোশিয়েটেড সেটেলমেন্ট, ইটস গোইং টু হার্ট দেম। সেটা যদি না হয়, শুধু মুখের কথা এবং অনুরোধে উপরে কাজ হবে না। এমনকি অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ, এই সমস্যাটাকে শেষ করাটা তাদের জন্য লাভজনক, এরকম একটা বাতাবরণ আমাদের সৃষ্টি করতে হবে। মিনিমাম ডেটারেন্সের প্রশ্ন অনেকেই তুলছেন, আমি এটা সবসময় বলে আসছি যে আমাদের একটা মিনিমাম ডেটারেন্স থাকতে হবে। আমি যুদ্ধ করবো না, কিন্তু কেউ যেন আমার উপর যুদ্ধ চাপাতে না পারে সেটার জন্য কিন্তু আমার শক্তি থাকা প্রয়োজন। আমি মাঝে মধ্যেই ফ্রেডরিক দি গ্রেটের একটা কোটেশন উল্লেখ করি, যে ডিপ্লোমেসি উইদাউট আর্মামেন্টস ইজ লাইক মিউজিক উইদাউট ইনস্ট্রুমেন্টস। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্যের বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, তাদের সঙ্গে বোঝাপড়া ছাড়া সংকটের সমাধান হবে না। আমরা রাষ্ট্র হিসেবে নন স্টেট অ্যাক্টরের সাথে সম্পর্ক রাখতে পারি না সরাসরি, কিন্তু সম্পর্ক রাখার কিন্তু বিভিন্ন ধরনের লেভেল আছে, লেয়ার আছে, ইনফর্মাল, সেমি ফর্মাল, ইভেন ট্র্যাক টু ডিপ্লোমেসি, অনেক কিছুই হতে পারে। কেন্দ্রীয় সরকার যদি চায়ও আরাকান আর্মিকে একসাথে না নিয়ে এই সমস্যার সমাধান সম্ভব হবে। রোহিঙ্গাদের মাঝে নেতৃত্ব বিকাশের উপর গুরুত্ব দেন দীর্ঘদিন রোহিঙ্গা বিষয়ে কাজ করা এই কূটনীতিক। এক্ষেত্রে বিভিন্ন দেশে বাস করা রোহিঙ্গা বংশোদ্ভূতদের সঙ্গে কাজ করার কথা বলেন তিনি। রোহিঙ্গা নেতৃত্ব গড়ে উঠতে দেওয়া উচিত ছিল আমাদের, আমরা সেটা আলাদা করিনি। তো এটা যদি আমরা করতাম, একটা সত্যিকার নেতৃত্ব যারা ভিতরে নিয়ন্ত্রণ করত, তাহলে আমাদের জন্য ভালো হতো। এই ভুল আমরা করেছি। আমি মনে করি না যে এখনো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখন আমি মনে করি বেটার লেট দ্যান নেভার। উই শুড হ্যাভ এ লেজিটিমেট রোহিঙ্গা লিডারশিপ, উই হেল্প টু ডেভেলপ এ লেজিটিমেট রোহিঙ্গা লিডারশিপ ইনক্লুডিং দ্য ডায়াসপোরা, উই আর নট ইউজিং দ্য ডায়াসপোরা এনাফ। তার মতে রোহিঙ্গা সংকট কয়েক বছরেই সমাধান হবে এমন আশা নেই, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মমুখী শিক্ষা চালু করতে হবে, যাতে করে মিয়ানমারে ফিরে তারা এসব দক্ষতা কাজে লাগাতে পারে। আমি যুদ্ধ করব। ইকবাল ফরহাদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।